দরজা বন্ধ করতেই মনে হল একটা আড়াল হয়ে গেল হাঁপাতে তো কোনো ভয় নেই এতটুকু হেঁটে আসতেই ছোট মা হাঁপাচ্ছে অথচ যাবার সময় কোনো অসুবিধে ছিল না হাঁটা ক্রমশ বাড়ছে বোঝাই যাচ্ছে প্রচুর লোক এখন মাঠে জমায়েত হয়েছে তাদের গলায় বিক্ষোভের আওয়াজটা হঠাৎ উল্লাসে রূপান্তরিত হয়ে গেল ব্যাপারটা কি অনিমেষ বুঝতে পারল না ওর মনে হলো এখন ঝারি কাকু এখানে উপস্থিত থাকলে তবু যেন কিছুটা বল পাওয়া যেত বাবাই বাড়ির কর্তা অথচ বাবাকে কি অসহায় লাগছে দেখতে মহিতোষ পকেটে হাত ঢুকিয়ে খোঁজার ভঙ্গি করে শেষ পর্যন্ত হতাশ গলায় বললেন যাচ্ছেলে সিগারেটের প্যাকেটটা ঘরে ফেলে এসেছি ছোট মা এতক্ষণে কথা বললেন এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দরজা খুলো আমি ঘরের ভেতর বসবো যা হয় হোক মহিতোষ যেন অন্য কোনো উপায় চিন্তা করছিলেন কথাটা কেমন দিতে চাইলেন না পাগল ছোট মা বললো সীতার মা বাপ যদি বাড়িতে থাকতে পারে তো আমরা পারবো না কেন মহিতোষ বললেন সীতার বাবা আজ অফিসে যায়নি ছুটিতে আছে তাই ওদের কোনো ভয় নেই ওকে তাই কিছু বলবে না দেখো অনিমেষ কথাটা শুনে বাবার দিকে তাকালো সীতার বাবা নিশ্চয়ই মেয়ের বিয়ের জন্য ছুটি নিয়েছিলেন সেটাই এখন তার কাজে লাগবে কুলিদের তিনি বোঝাতে পারবেন যে তিনি কাজেই যাননি এবং মনে কোনো পাপ নেই বলে কোয়ার্টার ছেড়ে কোথাও চলে যাননি কুলিরা কি শুনবে সে কথা অন্তত এখন পর্যন্ত সীতাদের বাড়ি থেকে কোনো আর্তনাদ ভেসে আসছে না তখনের এর উল্টোটা ভাবা যাচ্ছে না নিজের উঠোরে ফিরে ছোটো মা ধাতস্থ হয়েছে কুলিদের হল্লাটা ক্রমশ বাড়ছে পুরা টের পেয়ে গেছে বাবুরা তাদের কোয়ার্টার ছেড়ে পালিয়ে গেছে প্রথম কোয়ার্টারে কাউকে না পেয়ে বোধ হয় সেটার উপর পাথর ছুটছে ওরা হনিমের এখান থেকে টিনের ছাদে পড়া পাথরের দুমদাম শব্দ শুনতে পেল বোধহয় এই শব্দে ছোটমার চেতনা অন্যরকম কাজ করলো ঘরের দিকে কয়েক পায়ে গিয়ে ছোট মা বলল চলো পেছন দিকে চলে যাই মহিতোষ বললেন তুমি নদী পার হতে পারবে আর নদী পার হলেই তো কুড়ি লাইন গিয়ে কি লাভ হবে ছোট মা বললো এই লাইনের মেয়েদের আমি চিনি দেখো ওরা আমাদের কিছু বলবে না সামনে যারা এসেছে তারা অন্য লাইনের লোক মহিতোষ সগত্তা কি করবেন বুঝতে না পেরে ছেলের দিকে তাকালেন হনিমেষ বললো এখানে দাঁড়িয়ে তো কোনো লাভ হবে না তার চেয়ে চলো ওরা এবার পেছনের দরজা দিয়ে বেশ জলদি হাঁটতে লাগলো হনিমেষ দেখলো বুনো গাছে বাড়ির পেছনটা চেয়ে গেছে একটিমাত্র সরু পায়ে চলা রাস্তা ঘরে পাশ দিয়ে নদীর দিকে চলে গেছে গোয়ালঘরটা শূন্য শুধু একটা লাল রঙা গরু তার বাচ্চাকে নিয়ে কুটিতে বাধা হয়ে সামনে দাঁড়িয়ে আছে ওদের দেখে সেটা চট করে বাচ্চাটার গা চাটতে লাগলো গোয়াল ঘরটা দেখে অনিমেষের কালিগাইয়ের কথা মনে পড়ে গেল ও বুঝতে পারল বেচারা মরে গেছে একটা ব্যথা ওর মনে হঠাৎ ছুয়ে গেল ও কোনো কথা না বলে চুপচাপ হাঁটতে লাগলো এখান দিয়ে চলাফেরা করলেই কালীগাঁয়ের সেই লম্বা ডাকটা যেন কান বন্ধ করেও শোনা যায় নদীর সামনে এসে দাঁড়ালো ওরা হনিমেষ দেখল জলেরা এখনও চুপচাপ বয়ে চলে যায় তবে এখানে নদীর গভীরতা যেন আরও কমেছে মাঝে মাঝে শ্যাওলা বুকে নিয়ে খোঁট খোঁট চড়া মাথা তুলছে স্রোত আছে কিন্তু ভীষণ বয়স্ক দেখাচ্ছে নদীটাকে হনিমেষ সাগে জলে নামলো হাঁটুর নিচেই জল ব্যাগ নিয়ে পার হতে কোনো অসুবিধা হলো না জলের তলায় এখনও সেই রকম নানা রঙের নুড়ি পাথর পড়ে আছে ওর পায়ের শব্দেই বোধ হয় একটা লাল চিংড়ি লাফিয়ে অন্য ধারে চলে গেল পার হয়ে অনিমেশ বলল না কোনো স্রোতই নেই চলে এসো ছোটমা মা মহিতোষের হাত ধরে ধীরে ধীরে পার হয়ে এলো এপারে এসে মহিতোষ হাত ছেড়ে বললেন ভাগ্যিস কোম্পানিয়া নদীটার উপর নজর দেয় না না হলে পার হওয়া যেত না হনিমেষ ভাবল জিজ্ঞাসা করে যে নদী বন্ধ হয়ে গেলে ফ্যাক্টরি হুইলটা চলবে কি করে কিন্তু ঠিক সে সময় একটা উদম বাচ্চাকেও আবার অবাক চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখল বছর ছয় সাতের মদেশিয়া ছেলেটি দুপাশের বুনো গাছের মধ্য দিয়ে যে চলার পথটা কুলি লাইনের দিকে চলে গেছে তার একপাশে একটা হোতকা কুকুরের বাচ্চাকে কোলে নিয়ে জুলজুল করে ওদের দেখছে মোহিতষ ও বাচ্চাটাকে দেখেছিলেন নিহাতি গোবেচারা একটা কালো রোগা শিশু কিন্তু ওর মনে হল এটাই যদি এখন ছুটে গিয়ে লাইনে ওদের উপস্থিতির কথা সবাইকে জানিয়ে দেয় তাহলে আর কিছুই করার থাকবে না কি করবেন বুঝতে না পেরে তিনি ছেলের দিকে তাকালেন হনিমেশ কিছু বলতে হয় তাই জিজ্ঞাসা করলো এই মারা ঘর কিধার হে ছেলেটা কোনো উত্তর দিল না শুধু দুটো হাত কুকুর ছানাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আর চোখ দুটো বড় বড় হয়ে উঠল আর এই সময় পেছনে নদী পেরিয়ে জঙ্গলের প্রান্তে ওদের কোয়ার্টারের সামনে বোধ চিৎকারটা এসে পৌঁছেছে কারণ এখানে দাঁড়িয়ে ওরা বুঝতে পারছিল দূরত্বটা বেশি নয় সেই সঙ্গে মাদলে ডুম 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 শব্দ যেন অদ্ভুত আতঙ্কের পরিবেশ তৈরি করে যাচ্ছিল শব্দটা প্রকট হতেই ছেলেটা চোখ মুখের ভাব বদলে গেল খুব উত্তেজিত হয়ে সে একটা হাত শব্দটাকে লক্ষ্য করে উঁচিয়ে ধরে গো গো করে আওয়াজ করতে লাগলো মুহূর্ত অনিমেষা বুঝতে পারলো বেচারা কথা বলতে পারে না ওর চোখ ঠিক বেরিয়ে আসতে চাইছে হাতের কুকুর ছানাটা ঝুলে পড়েছে ছোটমা সামলাতে পারলো না নিজেকে চট করে একটা হাত বাচ্চাটার মাথায় রাখলো অনিমেষ দেখলো সঙ্গে সঙ্গে বাচ্চাটা কেমন শান্ত হয়ে গেল তারপর ছোটমার গা ঘেসে চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু চোখ দুটো ভীষণ অবাক হয়ে ছোটমার মুখের উপর সেটে রইল মহিতোষ বোধহয় দৃশ্য বেশিক্ষণ দেখতে চাইছিলেন না সুটকেসটা তুলে বললেন লাইনের মধ্যে দিয়ে যাওয়ার দরকার নেই বরং নদীর ধার দিয়ে একটু এগিয়ে গেলেই চা বাগান পড়বে একবার এতে ঢুকে পড়লে আর কোনো ভয় নেই বাগান দিয়ে সোজা এগিয়ে ফরেস্টের কাছে বাজারের রাস্তা পেয়ে যাবো চলো বাচ্চাটা ধরে টানাটা শুরু করলো এক হাতে কুকুর অন্য হাতে কাপড় ধরে সে গোগো শব্দ করে ছোট মাকে লাইনের দিকে নিয়ে যেতে চাইছে ঠিক এই সময় দরাম দরাম শব্দ শুরু হয়ে গেল তৃপ্ত কুলিরা ওদের কোয়ার্টারে টিনের ছাদে পাথর ফেলছে হনিমেশ নদীর ধারে দিয়ে সামান্য এগিয়ে গিয়েছিল এবার ফিরে এসে বলল না কোনো রাস্তা নেই কাটা গাছের জঙ্গলের মধ্য দিয়ে মা যেতে পারবে না মহিতোষ নিজের পরিকল্পনা বাঞ্চাল হয়ে যাওয়াটা পছন্দ করছিলেন না একটু উষ্ণ গলায় বললেন পারবে না বললে তো হবে না এছাড়া কোনো উপায় নেই ছোটো মা যা কপালে আছে হবে লাইন দিয়েই চলো মহিতোষ বললেন যা হলে মিছিমিছি বাড়ি ছেড়ে এলে কেন কপাল ঠুকে বাড়িতে থেকে গেলেই তো হতো ছোট মা যে দেশে গেল চট করে আমি তো তাই থাকতে চেয়েছিলাম তোমরাই তো পেয়ে দৌড়ে মরছো আমি এগোচ্ছি এই লাইনের মেয়েরা আমাকে চেনে কিছু বলবে না তোমরা আমার পেছনে এসো মহিতোষ কিছু বলার আগেই ছোটমা মা সরু পায়ে চলা পট্টা দিয়ে বাচ্চাটার সঙ্গে হাঁটতে আরম্ভ করল মহিতোষ চুপচাপ ওদের চলে যাওয়াটা দেখছিলেন অনিমেশ কাছে এসে বলল চলো মহিতোষ কাজ ছাকালেন জেনে শুনে এরকম রিক্স নেবার কোনো মানে হয় যে বাচ্চাটা আচল ধরে টেনেছে অমনি মন নরম হয়ে গেল অনিমেশ অনেক কষ্টে হাসি চাপল বাবা এবং মায়ের এই ব্যাপারটা ওর কাছে নতুন বাবাকে খুব অসহায় দেখাচ্ছে এখন অগত্যা ছেলের সঙ্গে মহিতোষ স্ত্রীর অনুগাম হলেন জঙ্গলটুকু পার হতেই কয়লার গুঁড়ো বিছানো রাস্তাটা পড়ল চা বাগান থেকে উঠে সে সোজা ফ্যাক্টরির দিকে চলে গিয়েছে ট্র্যাক্টরের ভারী চাকা দাগ রয়েছে এখানে রাস্তার উপাশে সার দিয়ে কুলিদের খড়গুলো বেশিরভাগই খড়ের ছাউনি মাটির দেওয়াল দু একটা ইটের গাঁথুনি থাকলেও উপরে খড় চাপানো হচ্ছে হনিমেষ দেখলেও সমস্ত লাইনটা খা খা করছে কোথাও মানুষের চিহ্ন পাওয়া যাচ্ছে না বেশিরভাগ বাড়ির দরজা বন্ধ গরুগুলো খুঁটিতে বাধা মুরগিগুলো মেজাজে পায়চারি করে বেড়াচ্ছে মহিতসু বিস্ময়ে দেখছিলেন এই অঞ্চলে তিনি অনেক বছর আগে এসেছিলেন তার কোয়ার্টার থেকে সামান্য দূরত্বে এই লাইনে আসবার কোনো প্রয়োজন তার পড়ে না এখন এই নিঝুম পরিবেশটাকে ভীষণ রকম আশ্বস্ত করল বোঝাই যাচ্ছে এই লাইনের ছেলে বুড়ো মেয়ে এই মুহূর্তে তার বাড়ির সামনে জমায়েত হয়েছে বেশ উত্তেজিত গলায় তিনি বললেন তাড়াতাড়ি এই বেলা লাইনটা পার হয়ে চলো অনিমিশ্রা কেউই এরকম আশা করেনি এখন দ্রুত হাঁটা শুরু করে দিল বাচ্চাটার সঙ্গে আসছিল মহিতোষ তাকে ধমকালেন এই ছোড়া ঘরে যা সে শুনল কি না বোঝা গেল না কারণ তার মুখ খুব উজ্জ্বল হয়ে উঠল পরম আনন্দে সে ছোটমার হাত ধরে একটা মাটির বাড়ির দাওয়ার দিকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ছোট মা হ গেল যা এ ছোড়া যে ছাড়ে না আর এর বাপ মায়ের বুদ্ধি দেখো একে একা ফেলে পালিয়েছে সব পালানো শব্দটা অনিমেষের কানে গেলেও সে কিছু বলল না ছেলেটা ততক্ষণে গো গো করে আঙুল তুলে কাউকে দেখবার চেষ্টা করছে একটু এগোতেই ওদের নজরে পড়ল ঘরটা দাওয়াতে রোদ্দুরে পা ছড়িয়ে দেওয়ালে ঠেস দিয়ে কেউ বসে আছে তার সামনে অনেকটা গম শুকোতে দেওয়া হয়েছে বসে থাকা মানুষটার হাতে একটা লাঠি বোধ কাক চিল থেকে পাহারা দেবার জন্য অনিমেষ দেখলো মানুষটা স্ত্রী কি পুরুষ চট করে বোঝা যাচ্ছে না কারণ তার মাথার সাদা চুলগুলো গুড়ি গুড়ি করে ছাটা গায়ের চামড়া ঝুলে গুটি এসেছে বেচারা চোখে দেখে না বোধ হয় কারণ ওরা এত কাছে এসেছে তবু তার কোনো ভাবান্তর নেই বাচ্চাটা হঠাৎ ছুটে গিয়ে গোগো চিৎকার করতে সে একটু নড়ে চড়ে বসে নিদাত মারি বের করে কিছু বলল মহিতোষ একটু সামনে গিয়ে ভালো করে লক্ষ্য করে বললেন সেরা মনে হচ্ছে ছোট মা সেরা সেই যে তুমি যার গল্প বলেছিলে মোহিতোষ মাথা নাড়লেন তারপর কাছে গিয়ে ডাকলেন এই তোমার নাম সেরা লাল চর্ম মুখটা এবার যেন হদিস পেল তার সামনে কিছু মানুষ দাঁড়িয়ে অনিমে সেরাকে কোনোদিন সেরাকে দেখেনি অথবা নামও শুনিনি মদেশিয়া লাইনে এ নামের কেউ থাকতে পারে ভাবা যায় না যদিও বয়স হয়েছে বেশ তবে বোঝাই যায় রোগে ভুগে ভুগের অবস্থায় এরকম জীর্ণতায় সে ঠিকেছে তবে আশ্চর্যের ব্যাপার হলো এর গায়ের রং অন্য পাঁচটি মদেশিয়ার মতো সাদা নয় কেন কে জানে বরং যে কোনো বাঙালি মেয়ের সঙ্গে মিলে যায় চট করে চোখের পাতা সাদা হয় কখন কে জানে সাদা চোখের মনি যেন আতিপাতি করে খুঁজতে চাইল সামনে দাঁড়ানো মুখগুলোর দিকে চেয়ে সেরাকে দেখে মহিতোষ পুরনো দিনের স্মৃতি নিয়ে এগিয়ে গিয়েছিলেন এখন আত্মপরিচয় দিতে গিয়ে পরিস্থিতির কথা মনে পড়ে গিয়ে চট করে গুটিয়ে গেলেন তারপর স্ত্রী পুত্রের দিক তাকিয়ে বলেন। বেচারার বয়স হয়ে গেছে বলে চিনতে পারছে না চলো যাওয়া যাক ওই তো চা বাগান দেখা যাচ্ছে কিন্তু ততক্ষণে সেরা উঠে দাঁড়িয়েছে লাঠিতে ভর করে আর সেই বাচ্চাটা দৌড়ে গিয়ে কুকুর ছানার সময় তোর এক হাতের তলার অবলম্বন হয়ে গিয়েছে মহিতোষ যখন যাবার জন্য পা বাড়াচ্ছেন ঠিক তখনই সেরা বলে উঠল বুড়া বাবাকে মহিতোষের পা দুটো যেন শক্ত হয়ে গেল অনেক দিন বাদে কেউ তাকে এই নামের সম্বোধন করল তিনি যখন প্রথম চাকরিতে ঢুকেছিলেন তখনই সেরা যৌবন ফুরিয়ে গেছে কিন্তু গল্পটা বেশ চালু ছিল সে সময় পাতি তোলার কাজ থেকে ছাড়িয়ে ওকে ফ্যাক্টরিতে বাছাইয়ের কাজে লাগানো হয়েছিল মহিতোষ দেখেছিলেন কাজের চেয়েও বেশি কথা বলতো আর বলার ভঙ্গিতে এমন একটা কায়দা ছিল যে যারা পছন্দ করতো না তারাও শুনত সেই সেরা এখন অথর্ব হয়ে তাকে পুরনো নামে ডেকে ফেলল সহি একটু রোমাঞ্চিত হলেও তার মনে হলো পেছনে বিপদ নিয়ে এখানে দাঁড়িয়ে কথা বলার সময় এখন নয় তবু যাবার সময় তিনি উত্তর দিলেন হ্যাঁ ও কোন বো বেটা আরে কাহা ভাত্তিসিস্ত্রী ও বুড়ো বাবাকে কা মহিতস্ব দাঁড়িয়ে পড়লেন সেরার গলা থেকে এরকম আওয়াজ বের হতে পারে কল্পনা করা যায় না সেরার গলা শুনে যদি কেউ থেকে থাকে আশেপাশে বেরিয়ে এলেই হয়ে গেল মহিত সেরা সোনার মতো গলায় বললেন হ্যাঁ বুড়ো বাবাকে লাতি ও বৌয়া ইদারা মো পানেয়া তোহার মুখ দেখি জোরে জোরে অনিমেষকে ডাকতে লাগলো সে মোহিত ইচ্ছা ছিল না কিন্তু ছোটো মা যাও তাড়াতাড়ি ঘুরে এসো হনিমের সামনে গিয়ে যেতেই সেরা বাচ্চাটার মাথা থেকে সরিয়ে নিজের বুকে হাত রেখে বললো মেরা নাম সেরা ফার্স্ট ক্লাস বেস্ট শেষের শব্দটা একটু মনে নিয়ে বলল। আর তারপরে ফোকলা মুখে এসে বলল হাম বুড়ি হো গেয়া বুড়ো বাবাকে লাতি তোর জানাম হল তো বুড়ো বাবা মিঠাই খাওয়ালেখ আোয়ান হগিয়া বাপ হাম বুড়ি হগিয়া কথাগুলো অসংলগ্ন কিন্তু অনিমেষ অনুভব করছিল আন্তরিকতা না থাকলে এভাবে কথা বলা যায় না অথচ এই মুহূর্ত অন্য কুলিরা প্রতিশোধ তাদের কোয়ার্টারের সামনে হল্লা করছে কেন যেমন হয় মৃত্যু হেসেও চলে আসতে চাইছিল কিন্তু সেরা ছাড়বার পাত্র নয় সামান্য গলা নামিয়ে সেরা বলল ও জেনা না কনে তোর দেশরা মা অনিমেষ হ্যাঁ বলল আমরা যাচ্ছি কাহা যাতিস রে বাজারে বাজার তোর ঘরকার সামনে রাস্তা ইধার ইধারসে কাহে অনিমেষ কি জবাব দেবে বুঝতে না পেরে বাবার দিকে তাকালো মোহিত শোকে ইশারা করে চলে আসতে বললেন আর এই সময় নদীর ওপারে চিৎকার চেঁচামেচি বেড়ে গেল সহসা হেমন শব্দ করে মাদলগুলো বাজাতে লাগলো যে অনিমেষের মনে পড়ল রহস্যময় আফ্রিকা বইতে এই ধরনের মাদল বাজিয়ে নরখাদকদের আসবার গল্প সে পড়েছে সঙ্গে সঙ্গে সে শুনল সেরা বলছে শালা হারামি হরতাল করবেক কাম করবেক নাই সাহেব পয়সা নেই দেগা তো খায়গা ক্যা সব কই গিয়া বিড় বিড় করে যাদের গলা শোনা যাচ্ছে অনিমিশার দাঁড়ালো না দৌড়ে মোহিত সে সঙ্গ নিল বাদিকে একটা টিউবওয়েল সেটা ছাড়াতে ঝুপড়ি হয়ে থাকা বিরাট অসৎ গাছের গা খেসে সে চা বাগানের সরু ওরা যখন চা বাগানের মতো ঠুকে পড়েছে তখন পেছনে পায়ের শব্দ শুনতে পেল খুব দ্রুত একটা লঘু আওয়াজ এগিয়ে আসছে চা গাছ ওদের বুক সমান উঁচু মাঝে মাঝে বড় শেট্রি আর পাতি তোলার সুবিধায় জন পায়ে রাস্তা চলে গেছে বাগানময় মহিতোষ বললেন বসে পড়ো বসে পড়ো ওরা তিনজনেই বসে পড়লো চটপট লাইনে এখন জোর কথাবার্তা চলছে সেই সঙ্গে আর চিৎকার মাদলটা ঘুরে ফিরে অনেক রকম বল তুলছে এখন এগিয়ে আসা আওয়াজটা হঠাৎ থেমে গেছে সামনের ওই বিরাট অন্ধকার করে রাখা গাছটার জন্য কাউকে দেখা যাচ্ছে না যে এসেছে সে কি ওদের সন্ধান পেয়েছে হনিমেশের মনে হচ্ছিল সেরা নিশ্চয়ই ওদের কথা ফিরে আসা কুলিদের বলবে না আর যদি ওরা টের পেতো তাহলে এতক্ষণে দল বেঁধে এদিকে ছুটে আসতো কিছুক্ষণ এইভাবে উবু হয়ে বসে থেকে অনিমেষে অস্বস্তি হতে আরম্ভ করলো চারা গাছগুলোর তলায় ঠোকার কোনো প্রশ্ন নেই কিন্তু ওরা যেখানে রয়েছে তার তলায় অনেক ধুলো আগাছা ঘাস শরীরটাকে বিব্রত করছিল মহিতোষ যেন ফিসফিসিয়ে ছোট মাকে বললেন হেউ কপালে লেখা ছিল মার মুখ শুকিয়ে গিয়েছে চোখ বন্ধ করে বসে আছে এই সময় অনিমেষ ওকে দেখতে পেল পায়ে পায়ে এগিয়ে এসে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে কাউকে খুঁজছে মহিতোষ ওকে দেখে ফেলেছিলেন স্বস্তির নিঃশ্বাসটা তার এত জোরে হয়েছিল যে ছোট মা চোখ খুলে সামনে দেখল এবং সেই সময় বাচ্চাটা এদিকে মুখ ফেরাল তিনটে মানুষ যেভাবে উবু হয়ে বসে আছে সে দৃশ্য ওর মুখে কোনো ভাবান্তর দেখা গেল না ও অনিমেষের মুখের দিক তাকিয়ে চুপচাপ সামনে এগিয়ে ডান হাতটা এগিয়ে ধরল অনিমেষ দেখলো ওর হাতে একটা কাগজের মরক ধরা আছে ভীষণ অবাক হয়ে গেল সে এইভাবে পেছন ধাওয়া করে এসে কি দিতে চাইছেও মুর্গটা হাতে নিয়ে সেটা খুললো অনিমেষ পুরনো খবরের কাগজে ভাঁজ খুলতেই অনিমেষ তাজ্জব হয়ে গেল গোটাচারে গুড়ের বাতাসা রয়েছে তাতে ও মুখ তুলে তাকাতেই দেখলো ছেলেটা হলদে দাঁত বের করে হাসলো তারপর একটা হাত পেছন দিকে ওদের লাইনের দিকে নির্দেশ করেই সেটাকে ফিরিয়ে অনিমেষের দিকে উঁচিয়ে ধরে অবদ্ধ শব্দ করে চলল পেছন থেকে মহিতোষ জিজ্ঞাসা করলেন কি ব্যাপার অনিমেষ ওদের বাতাসাগুলো ছোট ছোটমা আহারে তোমাকে খেতে দিয়েছে বুড়ি কি ভালো দেখো তো মহিতোষ বললেন আশ্চর্য অনিমেষ এতখানি আপ্লুত হয়ে গিয়েছিল ও কোনো কথা বলতে পারছিল না যাদের ভয়ে ওরা বাড়ি ছেড়ে চা বাগানের মধ্যে লুকিয়ে আছে তাদেরই একজন তাকে প্রথম দেখলো বলে চারটে বাতাসা পাঠিয়ে দিয়েছে মিষ্টি মুখ করতে হয়তো বাতাসাগুলো সেরার কাছে মহার্ঘ জিনিস কিন্তু তাই সে পাঠিয়ে দিয়েছে শরিত শেখরকে সম্মান দেবার জন্য এই মুহূর্তে অনিমেষ দাদুর জন্য গর্ব অনুভব করছিল হো দুটো বাতাসা ছেলেটা হাতে দিতেই সে একসঙ্গে মুখে পড়ল তারপর হাত নেড়ে অনিমেষকে ডাকতে লাগল অনেকক্ষণ থেকে অনিমেষের মনের মধ্যে একটা হীনমন্যতা তিল তিল করে জন্ম নিচ্ছিল এইভাবে বাড়িতে আসা মাত্র কিছু গরিব কুলির ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া ও মনে মনে আর সমর্থন করতে পারছিল না ওর মনে আজ কুলিদের এই মাথা দিয়ে ওঠার পেছনে নিশ্চয়ই সুনীলদার পরিশ্রম আছে সে সুনীলদার সঙ্গে তার মিত্রতা সুনীলদার শেষ যাত্রার সঙ্গী হওয়া সর্বহারাদের সম্পর্কে সুনীলদার কথা শুনে অনেক কিছু স্পষ্ট করে দেখে এখানে এসে এইভাবে পালিয়ে বেড়ানোর ফলে মিথ্যে হয়ে যাচ্ছে আসলে এখানে আসা মাত্রই এত সব ঘটনা পরপর ঘটে গেল যে সে মাথা ঠিক করে কোনো কিছু চিন্তা করতে পারেনি এখন এই মুহূর্তে বাচ্চাটার হাতে পাঠালে বৃদ্ধা মদেশিয়া রমণীর ভালোবাসা পেয়ে ভীষণভাবে নাড়া খেল এইভাবে পালিয়ে বেড়াবার কোনো অর্থ হয় না ওর মনে হলো ও নিশ্চয়ই রাগী কুলিদের বুঝাতে পারবে যে ওদের শত্রু তারা নয় এই বাচ্চাটা যেন অনিমেষকে লজ্জা দিয়ে গেল ও আস্তে উঠে দাঁড়িয়ে বলল আমি যাচ্ছি মহিতোষ চমকে উঠলেন সে কি কোথায় যাচ্ছিস হনিমেশ বাবার দিকে তাকিয়ে এতক্ষণের ভাবা কথাগুলো বলবো বলবো করেও বলল না ওর মনে হলো এসব কথা বাবা বুঝবেন না বাবার যখন যৌবন ছিল তখন তিনি দেশকে স্বাধীন করার কোনো আন্দোলন করেননি এই ভারতবর্ষের লক্ষ লক্ষ মানুষের মতো নিজের পরিবারের বাইরে আর কিছু ভাববার মতো মানসিকতা বাবার কখনো তৈরি হয়নি এখনকার কংগ্রেস কমিউনিস্ট কোনো ব্যাপারই তাকে স্পর্শ করে না এই চা বাগানের কুলিদের ওপর তিনি কখনোই অত্যাচার করেননি বটে কিন্তু এরা যে মানুষ মানুষের অধিকার নিয়ে বেঁচে থাকবার জন্য এরা চেষ্টা করতে পারে সেটাও তিনি ভাবতে পারেন না যেন ঈশ্বর পৃথিবীতে যাকে যেভাবে চিরকাল রেখে এসেছেন সে সেইভাবে থাকবে শুধু নিজের এবং পরিবারের মানুষের উপর কোনো আঘাত হলে তিনি বিচলিত হয়ে উঠবেন হনিমেশের মনে হলো তার জানা শোনা মধ্যবিত্ত মানুষরা সবই বাবার মতো একা একা ও এইসব কথা বলল না শুধু বলল দেখে আসি কি ব্যাপার এইভাবে কতক্ষণ বসে থাকব মোহিত স্পষ্ট বিরক্ত হলেন কিন্তু ততক্ষণে অনিমেষ এগিয়ে গিয়েছে মহিতোষ চাপা গলায় বললেন মরবে মরবে চিরকাল এইরকম জেদি থেকে গেল শুদ্ধি হলো না ছেলেটার হাত ধরে অনিমেষ চা বাগান থেকে উঠে আসছে এমন সময় পেছন থেকে মার ডাক শুনতে পেল পেছন ফিরে সে দেখলো ছোটো মা এগিয়ে আসছে ও এটা ভাবতে পারেনি ভেবেছিল বাবা আর ছোটো মা আপাতত এখানে থাকো। পরিস্থিতি বুঝে পরে ব্যবস্থা করা যাবে ছোটো এসে বলে বললো চলো তুমি যাবে অনিমেশ বিশ্বাস করতে পারছিল না আমি আর বসে থাকতে পারছি না তাছাড়া তোমার যদি কোনো ক্ষতি না হয় আমারও হবে না আর যাই হোক মেয়েদের ওরা কিছু বলবে না চলো ছোটো মাকে হাঁটতে দেখে অনিমেশ বললো বাবা উনি থাকুন সবাই তো সমান নয় ওর পক্ষে এটাকে স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব নয় বরং এখানেই ওর মনে হবে বিপদ কম ছোটো মার কথা শুনে অনিমেষ চুপচাপ হাঁটতে লাগলো পেছন থেকে মহিতোষের গলায় চাপার ডাক ওরা আর শুনতে পেল না কারণ ততক্ষণে সে বিরাট অসৎ গাছটা ওরা পেরিয়ে এসেছে ছোটমার মুখের দিকে তাকিয়ে অনিমেষ কেমন গুলিয়ে গেল মানুষের চরিত্র এখনো কিছুই বুঝতে পারে না দূর থেকে মনে হচ্ছিল যে লাইনে মেলা বসেছে প্রচুর মানুষের ভিড় গোল হয়ে তারা নাচ দেখছে পরস্পরের কোমর জড়িয়ে ধরে ছেলে মেয়েরা মাদলের তালে আগবিছু হয়ে নাচছে প্রথমে দেখতে পেয়ে অনিমেষের বুকটা কেঁপে উঠেছিল কি হবে কে জানে কিন্তু খুব দ্রুত নিজেকে সামলে নিল পরিস্থিতি যাই হোক হো তার মোকাবেলা করবে ছোটমার মুখ দেখে মনে হলো না একটুও ভয় পেয়েছে যারা এরকম করে আনন্দ করতে পারে নাচতে পারে তারা কি মানুষকে আক্রমণ করতে পারে স্বর্গ কুলি লাইনে তাদের সীমানায় কোনো বাবুর বউকে আসতে দেখেনি কখনো ফলে ওদের দেখতে পাওয়া মাত্র ভিড়টা জমাট বেঁধে গেল সবাই এক জায়গায় দাঁড়িয়ে কৌতূহলী চোখ তুলে ওদের দেখছে ছেলেটার সঙ্গে হাঁটতে হাঁটতে ওদের সামনে এসে অনিমেষ খুব অস্বস্তি বোধ করলো সেই মানুষগুলোকে দেখে একটুও রাগী বলে মনে হচ্ছে না কাকে কি কথা বলা যায় পূর্ব প্রস্তুতি না থাকা অনিমেষের গোলমাল হয়ে গেল ও বাচ্চাটার হাত টেনে সেরার ঘরের সামনে সে দাঁড়ালো ছোটমা মা বললো সবাই দেখছে সেরা দাঁড়িয়েছিল দাওয়ায় ওদের ফিরে আসতে দেখে ফোকলা মুখে বাচ্চাটাকে কিছু বলতেই সে ঘাড় নেড়ে জবাব দিল দিয়ে হাসল লাঠিতে ভর রেখে একটু সামনে গিয়ে সেরা সমবেত জনতাকে দেখালো বুড়োবাবু কা আতি একটা গুঞ্জন উঠলো যেন মুহূর্তে জনতা অনিমেষকে চিনতে পারল ছোট মাকে অনেক কামিন চেনেন তারা ঠাড়ে ঠাড়ে কথা বলছে এমন সময় একটা ভিড় ঠেলে একজন বয়স্ক মদেশে এগিয়ে এলো ওদের দিকে হনিমেষটি বুঝতে পারছিল না হাওয়া কোন দিকে শার্ট প্যান্ট পরা পৌর লোকটিকে দেখলে মনে হয় বেশ ভদ্র লোকটির সামনে এসে ওদের দেখে বলল আপনি মহিবাবুর ছেলে স্পষ্ট বাংলা উচ্চারণ কথা বলার মধ্যে একটা কৃতিত্বের আভাস আছে অনিমেষ ঘান এখানে কি করছেন অনিমেষ জবাব দেবার আগেই ছোটমা বলল বেড়াতে এসেছি উত্তরটা বোধহয় আশা করেনি লোকটি হেসে বলল এখানে কাউকে বেড়াতে আসতে দেখিনি কখনো আমার নাম জুলিয়েন এখানকার লেবার ইউনিয়নের সঙ্গে আছি আজ হরতাল হবার পর বাবুরা তাদের কোয়ার্টার ছেড়ে বাজারে চলে গেছেন আমাদের ভয়ে আর আপনারা এখানে বেড়াতে এসেছেন এটা ভারী অদ্ভুত ব্যাপার অনিমেষ এবার কথা বলল আপনারা ভয় দেখাচ্ছেন কেন বাবুদের বিরুদ্ধে তো আপনাদের লড়াই নয় নিশ্চয়ই নয় কিন্তু হরতাল জেনেও কাজে গিয়ে ওরা ভয় পেয়ে গেছেন আসলে সাহেবকে হাতে রাখতে চায় সবাই মিডল ক্লাস মেন্টালিটি অথচ আমাদের কোনো পরিকল্পনা ছিল না ওদের আক্রমণ করার আমরা এত হাজার শ্রমিক যদি ইচ্ছে করলে যাক সাহেব আমাদের বেশিরভাগ দাবি মেনে নিয়েছেন প্রথম পদক্ষেপে এটা বিরাট জয় সেই জয় উৎসব এতে আমরা আপনাদের ওখানে গিয়ে দেখলাম কোয়ার্টার্স খালি জুলিয়েন হাসলো কথাটা শুনে ভীষণ ভালো লাগলো অনিমেষের হঠাৎ বলে ফেলো আজ সুনীলদা থাকলে খুব খুশি হতেন হ্যাঁ ওর কাছে আমি অনেক গল্প শুনতাম হনিমেষ জুলিয়েনে দুই হাত জড়িয়ে ধরল সুনীলবাবু না এলে আমরা অন্ধকারে থাকতাম আপনি যখন সুনীলবাবুর বন্ধু তখন আমাদেরও বন্ধু অনিমেষ অনেকক্ষণ কথা বলতে পারল না এই মানুষগুলোকে কি চটকরোরা ভুলিয়ে ফেলেছিল ওর মনে হলো একসঙ্গে দীর্ঘকাল বাস করেও মানুষের সঙ্গে মানুষের চেনাশোনা হয় না হঠাৎ ওর চোখে পড়ল ছোটো মা অসৎ গাছের পাশ দিয়ে চা বাগানের দিকে এগিয়ে যাচ্ছে জুলিয়েনের হাত ধর অবস্থায়ও বলল আমার বাবা ওখানে আছেন জুলিয়েন ছোট মাছ যাওয়াটা দেখছিল একটু চুপ করে থেকেও বলল বুঝতে পেরেছি চলুন চলুন আপনি আমার ঘরে বসবেন অনিমেশ বুঝতে পারল বাবাকে লজ্জা দিতে চাইছে না জুলিয়েন ভীষণ কৃতজ্ঞ হয়ে হাঁটতে লাগলো অনিমেশ। খাওয়া দাওয়া সারতে বিকেল গড়িয়ে এলো ছোট মা মহিতোষকে নিয়ে আগেই বাড়িতে ফিরে এসেছিলেন অবশ্য মহিতোষ নাকি কুলি লাইনের সামনে দিয়ে পার হয়ে ফিরতে চা বাগানের মধ্য দিয়ে সামান্য এগিয়ে ফ্যাক্টরির পাশ ঘেঁষে ছোট সাঁকোটা পেরিয়ে সুরকি বিছানো রাস্তাটা দিয়ে ওরা ঘুরে এসেছেন সমস্ত চা বাগানে আজ খুশির আমেজ লেগেছে দিন দুপুরে হারিয়া খেয়ে নাচ গান শুরু হয়ে গিয়েছে ওদের জীবনে এরকম ঘটনা এর আগে ঘটেনি স্বয়ং সাহেব বাংলোর বারান্দায় জুলিয়ান এবং তিনজনকে ডেকে নিয়ে গিয়ে অনেকক্ষণ আলোচনা করে ওদের দাবি মেনে নিয়েছেন ওরা জীবনে কখনো গল্প শুনেনি যে বাবুরা ওদের ভয় কোয়াটার ছেড়ে পালিয়ে গিয়েছে এই আনন্দের প্রকাশ কিছু ছেলের মধ্যে বাড়াবাড়ি হয়ে গিয়েছিল তারা বাবুদের কোয়াটারের উপর ঢিল ছুঁড়েছে গাছপালা ছিঁড়েছে ব্যাস হের বেশি এগোয়নি জুলিয়েন সম্পর্কে পুরনোপন্থী মানুষদের মনে যে সন্দেহের মেঘ ছিল তা রাতারাতি কেটে গিয়ে সে এখন নায়ক হয়ে গিয়েছে অনিমেষ জুলিয়েনদের ঘরে বসে সেটা বেশ টের পাচ্ছিল জুলিয়েনের সঙ্গে কথা বলে বেশ ভালো লাগলো অনিমেশের। শরীর শেখরকে স্পষ্ট মনে আছে ওর ওর বাবা বকু সর্দারের দিনগুলো থেকে এতদিন স্বর্গ খুব একটা পাল্টে যায়নি কালো কালো মানুষগুলো হারিয়া খেয়ে নিজেদের মধ্য যতই মারামারি করুক সাহেব তো দূরের কথা বাবুদের সামনে পড়লে কেঁচো হয়ে যায় বেশ কয়েক বছর আগে ওদের একটা দাবি সাহেবদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল যে কুলিদের যেসব ছেলে কলেজে উঠবে মিশনারিদের কাছ থেকে তবু আপত্তি উঠেছিল জুলিয়ানার একজন এই চা বাগানে বাবুর কাজ পেয়ে দেখলো ওদের কোয়ার্টার অন্য বাবুদের সঙ্গে নয় দূরে লাইন ঘেসে তৈরি হলো খাবার মজার ব্যাপার অন্য যে লেবার ছেলেটি বাবুর চাকরি পেল সে বড় কোয়ার্টারে যাবার পর অন্য লেবারের ভালোবাসা এ সময় সুনীলদা না এলে এখানকার লেবারদের সংগঠিত করা যেত না এমনকি জুলিয়ে নিজেও খুব হতাশ হয়ে পড়েছিল সে সময় পিএসপি বা কমিউনিস্ট পার্টির সঙ্গে তার যে যোগাযোগ ছিল তো ওদের সম্পর্কে ভালো ধারণাও মনে মনে তৈরি করতে পারছিল না সুনীল দা ওকে একটা ছবি দিয়ে গেছে ছবিটা দেখালো জুলিয়ান এর আগে ছবি কখনো দেখেনি অনিমেষ দাড়িওয়ালা এক পৌরের ছবি নিচে ইংরেজিতে নাম লেখা কার্ল মার্কস পেছনে দা নিজের হাতে লেখা কয়েকটা লাইন যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলাম সে পেয়েছে ছাড়পত্র এক চট করে সুনীল তার মুখটা মনে পড়ে গেল অনিমেষের সেই সঙ্গে হুড়মুড় করে চলে এলো ওকে শ্মশানে নিয়ে যাবার রাতটার কথা জুলিয়ান বলল সুনীলবাবুকে যারা হত্যা করেছে আমি তাদের জানি বদলা নিতে পারতাম কিন্তু তা তাদের বেশি দিন বাঁচতে দেওয়া হয় না আবার মজার ব্যাপার হলো তারা নিহত হন বলেই সে কাজটা দ্রুত হয়ে যায় আহ হে মার্স তো সাহেব ছিলেন অথচ দেখুন ফিরে আসার সময় অনিমেষ চুপচাপ একা একা হেঁটে এলো নদী পেরিয়ে চারধারে যেন মেজাজ মাদল ছেলেমেয়েরা গান গাইছে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু এবং কার্ল মার্কস অনিমেষ যেন দুটো হাত দিয়ে তিনজনকে ছুঁয়ে দেখতে দেখতে হাঁটছিল দেশ বড় না দেশের মানুষ বড় নদী পার হতেই ছাড়ি কাকুর সঙ্গে দেখা হয়ে গেল ওকে দেখেই গলা তুলে বকাছকা করতে আরম্ভ করলো এতক্ষণ কোথায় ছিলি তোর বাবা কখন এসে গিয়েছে বিকেল হয়ে গেল খাওয়া দাওয়া করতে হবে না হনিমে শেষে ফেললো খিদে বোটটা ওর একদম হয়নি আজ তাদের বাড়িতে মিষ্টি খাওয়ার পর এত সব উত্তেজনাময় ঘটনা ঘটে গেল যে খাওয়ার কথার মনেই হয়নি কিন্তু ঝাড়ি কাকুর ব্যাপার সেপার অনেকটা দাদুর মতো বিকেল হতে এখনও অনেক দেরি তবু বললো বিকেল হয়ে গিয়েছে পাশাপাশি হাঁটতে হাঁটতে ঝাড়ি কাকু বলল তোরা মিছিমিছি চলে গেলি ওরা আনন্দ করতে এসেছিল সীতাদের বাড়ি থেকে মিষ্টি খেয়ে গেল হনিমেশ বললো হুম জুলিয়ান বলল জুলিয়েন জুলিয়ানকে তুই চিনিস ঝাড়ি কাকুর মুখের দিকে তাকালো একটু আগে আলাপ হলো বেশ ভালো লোক ভালো লোক খিচিয়ে উঠলো ঝাড়ি কাকু ওই তো সব নষ্টের গোড়া এতদিন ধরে কুলিদের খেপিয়ে খেপিয়ে আজ সব করেছে সবাই বলে ও নাকি কম নিষ্ঠ কী বললে হেসে ফেললো অনিমেষ কম নিষ্ঠ মানে জানো ওই তো যারা গরিব মানুষদের খেপায় নির্লিপ্ত গলায় ঝাড়ি কাকুর জবাব দিল ধূর কম নিষ্ঠ মানে হলো কোনো কাজে যার আন্তরিকতা নেই আর তুমি যেটা বলতে চাইছো সেটা হলো কমিউনিস্ট অনিমেষ বুঝিয়ে বলতেই কাকু কিছুক্ষণ ভেবে জিজ্ঞেস করল আচ্ছা গান্ধী বাবা কি কমিউনিস্ট প্রশ্নটা শুনে অনিমেষ হক চকিয়ে গেল প্রথমটা ওর মনে হলো হ্যাঁ বলতে পারলে ওর ভালো লাগত কিন্তু কোথায় যেন আটকে যায় পরক্ষণে ওর খেয়াল হলো ঝাড়ি কাকু মাহাত্মা গান্ধীর নাম জানে তাহলে যে মানুষটার নাম এরকম নির্জন জায়গায় ঝাড়ি কাকুর মতো নিরক্ষর মানুষ শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করে সে মানুষ কংগ্রেসি কি কমিউনিস্ট তাতে কিছু এসে যায় না কার্ল মার্কস সম্পর্কেও তেমন কিছু জানে না সুনীলদার মুখে দুই একবার নামটা শুনেছিল দুনিয়ার সর্বহারাদের কথা যারা চিন্তা করেন তাদের গুরু ছিলেন কার্ল মার্কস ছবিটা দেখে শ্রদ্ধা জাগে মনে ওর সম্পর্কে আরও জানতে হবে হনিমেশ মনে মনে স্থির করল খাওয়া দাওয়া সারতে বিকেল হয়ে গেল সকালবেলায় রান্নাবান্না হয়নি কুলিরা চলে গেলে ঝাড়ি কাকু বাড়ি ফিরে উনুন জ্বালিয়ে ভাত চাপিয়ে দিয়েছিল ছোট মা সব কিছু অন্যদিনের মতো সেরে নিয়ে রান্না শেষ করলে অবালায় ওদের খাওয়া হলো হনিমেশ বাবার সঙ্গে বসে খেলো আজ আজকের এই ব্যাপারটা মহিতোষকে বেশ নরবর করে দিয়েছে তিনি যথা ভয় পেয়েছিলেন তা স্বীকার করতে তিনি এখন প্রস্তুত নন সাহেব কুলিদের দাবি মেনে নেবেটা তার কল্পনাতেও ছিল না বরং গতকালও তিনি সাহেবকে ভীষণ একরোখা দেখেছিলেন হারাত সকালে কুলিদের মুখ চোখ দেখে তিনি নিশ্চিত ছিলেন এরা একটা তুলকালাম কাণ্ড করতে পারে কিন্তু কি ব্যাপার ঘটল যে সাহেব ওদের দাবি মেনে নিল যাতে কুলিদের জয় হয়ে গেল এটাই তার বোধগম্য হচ্ছে না অন্য বাবুদের সঙ্গে কথা বললে অবশ্যই ব্যাপারটা জানা যেত কিন্তু এরপর কি করে বাগানে থাকা যাবে কুলিরা তো বেপরোয়া হয়ে যাবে একবার অধিকারের স্বাদ পেলে কি আর তাদের তোয়াক্কা করবে এতদিন সে ছেলেবেলা থেকে এখানেই স্বর্গ ছেড়ায় এই সম্মানের সঙ্গে তিনি বসবাস করেছেন আজ মনে হচ্ছে তাতে ফাটল ধরে গেল ওদের দাবি ছিল বাস করবার মতো ভালো কোয়ার্টার্স রেশনের পূর্ণ পরিমাণ দেওয়া চাকরির নিরাপত্তা এবং কারো ব্যক্তিগত কাজে কোনো শ্রমিককে কাজে লাগানো চলবে না সাহেব কি কি দাবি মেনে নিয়েছেন জানা নেই কিন্তু এর পরে ওরা চোখ রাঙাবে ওর মনে হলো শরীর শেখ যে আরামে চাকরি করে গিয়েছে তার অনেক সময় কঠোর হতে হয় কিন্তু এখন সেটা সম্ভব হবে না দুপুর থেকেই তার মনে হচ্ছিল যদিও এখন অনেকদিন চাকরি বাগানে চাকরি পাওয়া অসম্ভব নয় কিন্তু সেখানেও এই সর্ব হাওয়া যে লাগবে না তা কে বলতে পারে সারা জীবনে নিজের সঞ্চয়ের পরিমাণ বেশি নয় তারপর অনিমেষের পড়াশোনা আছে যদি কলকাতায় ভালো ফল করে তাহলে ওকে ডাক্তারি পড়াবার বাসনা আছে ওদের এই একটি প্রফেশন এই দেশে কারো অর্থের অভাব হয় না ডাক্তারি পড়বার খরচ অনেক তিনি জানেন তাই ও যতদিন না নিজের পায়ে দাঁড়াচ্ছে ততদিন এইভাবে মুখ বুঝে চাকরি করে যেতে হবে খেতে বসে তেমন কোনো কথা হয়নি বলে বিকেলে খবরের কাগজটা দিয়ে গেলে মহিতর সিগারেট ধরিয়ে বাইরের ঘরের সোফায় বসেছিলেন কাগজ হাতে অনিমেষ বেরোতে যাচ্ছিল তিনি ওকে ডাকলেন কলকাতায় যাবার ব্যাপারে বাবার সঙ্গে এখন অবধি কোনো কথাই হয়নি মনের মধ্যে একটা ধূপফুকুনি আছে কোথায় গিয়ে উঠবেই কীভাবে কলেজে গিয়ে ভর্তি হবে কত টাকা লাগবে নিজের থেকে মহিতোষের সঙ্গে আলোচনা করতে ওর সংকোচ হচ্ছিল এখন তিনি ডাকতেই ও ঘুরে দাঁড়ালো মহিতোষ সিগারেট ধরাতে ধরাতে জিজ্ঞাসা করলেন কবে যাওয়া যেন ঠিক হল বাবার দিকে তাকিয়ে অনিমেষ বলল বুধবার টিকিট কাটা হয়েছে মহিতোষ কাগজের ওপর থেকে চোখ সরাচ্ছিলেন না হনিমেষের মনে হলো এখন বাবার চেহারাটা যেন আমূল পাল্টে গেছে দুপুরে কুলিদের আক্রমণের সময়কার চেহারাটা যেন উধাও হয়ে গেছে খুব গম্ভীর এবং চিন্তাবগ্ন দেখাচ্ছে হো বলল না হলদি বাড়ি থেকে কোচ আছে সেটা উঠবো আর কেউ যাচ্ছে বন্ধু বান্ধব কয়েকজন যাবে কলকাতায় পড়তে তবে একসঙ্গে যাবে কিনা জানি না যেতে পারবে তো একা হুম আমি সঙ্গে গেলে ভালো হতো তা নিজেই যাও কেউ দেখিয়ে দিয়ে শেখাচ্ছে নিজে ঠেকে শিখলে লাভ হয় বেশি আমার এক বন্ধু আছে বৌবাজারে কাছে থাকে তাকে লিখেছি তোমার কথা সে সাহায্য করবে তাছাড়া তোমার ছোটো কাকা কলকাতায় সে ব্যস্ত লোক সময় পাবে কিনা জানি না আমাকে হঠাৎ চিঠি দিয়েছে তুমি পড়তে কলকাতায় গেলে যেন ওকে জানানো হয় বুধবার রওনা হও তাহলে এখনই টেলিগ্রাম করে দিতে হয় দেবব্রতকে কোন কলেজে ভর্তি হবে জানি না প্রেসিডেন্সি কলেজে হ্যাঁ প্রথমে ওখানেই চেষ্টা করবে দেবব্রত না হলে সেন্ট জেভিয়ার্স কলেজে পড়বে সায়েন্স নিয়ে ইন্টারমিডিয়েট পাশ করে মেডিকেল কলেজে ভর্তি হবে এটাই আমার ইচ্ছা সায়েন্স অনিমেষ ঠোঁটটা কামড়ালো আমার ইচ্ছা আর্টস নিয়ে পড়ব দাদুও চান ইংরেজিতে আমি যেন এম এ পাস করি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে হাতের কাগজটা নামিয়ে রাখলেন মহিতোষ না না আর্টস নিয়ে পড়লে সারা জীবন কষ্ট করতে হবে এখন সায়েন্স ছাড়া কদর নেই তোমাকে ডাক্তারি পড়তে হবে অনিমেষ যেন চোখে আতঙ্ক দেখল কিন্তু আমার যে আর্টস ভালো লাগে হাত ধরে মোহিতোষ কথাটা উড়িয়ে দিলেন শখের ভালো লাগার বেঁচে থাকা এক কথা নয় আর্টস পড়ে এম পাস করে তুমি কি করবে স্কুল কলেজে মাস্টারি কত টাকা পাবে মাইনে সারা জীবন কষ্ট পাবে মনে রেখো তাছাড়া আমার আর চাকরি করতে ভালো লাগে না যতদিন না তুমি দাঁড়াচ্ছ ততদিন আমাকে করতে হবে তাই ডাক্তারি পাশ করলে তোমার টাকার অভাব হবে না হনিমেশ কোনো রকমের ঢোক গিলে বলল আমার অঙ্ক একদম ভালো লাগে না মহিতোষ বললেন চেষ্টা করলে সব কিছু সম্ভব এই যে আমি আমার কখনো ইচ্ছে ছিল না এই চা বাগানে চাকরি করি কিন্তু তোমার দাদুর পক্ষে আমাকে আর পড়ানো সম্ভব ছিল না তখন আর আমাকে বাধ্য হয়ে চাকরি নিতে হলো তা চেষ্টা করে আমি তো অনেক বছর কাটিয়ে দিলাম সেদিক দিয়ে তুমি ভাগ্যবান হনিমেশ বলল যদি ভালো রেজাল্ট না হয় এবার মোহিতোষ বড় বড় চোখে ছেলের দিকে তাকালেন তাহলে বুঝবো তুমি পড়াশোনার যত্ন নেওনি শোনো তোমার মার ভীষণ স্বাদ ছিল তোমাকে ডাক্তার করার